প্রতিবেশীকে যখন ব্রাইড সাজানো হয়, বদনাম ছাড়া কি সুনাম পাওয়া যায়? হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিঠাই পরিবার। আশা করছি তোমরা সবাই খুব ভালো রয়েছো। আজকে নিয়ে চলে এসেছি নতুন একটা ব্লগ, সেটা ডেলি ওয়াইজ ব্লগ তো নয়, একটু অন্যরকম ব্লগ। ব্লগটা হচ্ছে মেকআপের, মেকআপ টিউটোরিয়াল। তো চলো, ভিডিওটা কেউ স্কিপ করবে না। আমি এখানে পাই টু পাই মেকআপের কী প্রোডাক্ট আমি ইউজ করছি, কী মেকআপ করছি, সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি। এখান থেকে অনেকগুলোই প্রোডাক্ট নলেজ হবে, অনেকের জানা অনেকের অজানা, তো এখান থেকে কিছু হলেও জানা যাবে। তো ভিডিওটা অলরেডি আমি স্টার্ট করে দিয়েছি। জানো তো, অনেক দিন ক্লাসে যাওয়া হয় না, অনেক দিনের ছুটি পড়ে গিয়েছে, তো তার জন্য আর ক্লাসে যাওয়া হয় না। তো এই দিদিভাইটা আমাদের পাশের বাড়িতেই থাকে, ওনার অনেক দিনের ইচ্ছা ছিল উনি আমার হাতে সাজবে। তো অনেকবার বলেছিল আমার সময়ের অভাবে বা ওনার সময়ের অভাবে, দুজনের কারো সময়ে না আর মিলে জিনিসটা এতদিন হয়ে ওঠেনি। কিন্তু শেষ পর্যন্ত আমি ওনার ইচ্ছাটাকে পূরণ করতে পেরেছি, এটা আমার খুব ভালো লাগছে। আর সেটা তোমাদের সাথে শেয়ার করব না এটা কীভাবে হয়। হ্যাঁ, আমি আমার মেকআপের ভিডিও বলো আর মেকআপ যাবতীয় বিউটিশিয়ান ভিডিও বলো, আমি আমার অন্য চ্যানেলে পোস্ট দিই। তো আজকের ভাবলাম যে আমার ব্লগ চ্যানেলটাও পোস্ট দেওয়া যেতেই পারে, তো তার জন্য আমি এই চ্যানেলটায় ভিডিওটা আপলোড দিচ্ছি। এটা ছিল একটা পার্টি মেকআপ। তো পার্টি মেকআপে আমি কী কী প্রোডাক্ট ইউজ করেছি তোমাদেরকে কিন্তু আমি দেখিয়ে দিয়েছি, আর যারা বুঝতে পারোনি, অবশ্যই যদি তোমাদের কোনো জানার আগ্রহ থেকে থাকে যে আমি কী কী প্রোডাক্ট ইউজ করেছি, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। তাহলে আমি নেক্সট কোনো ভিডিওতে পুরো প্রোডাক্টগুলো মেনশান করে দেবো, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তার জন্য আমি করতেই পারি। তো ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করবে না, ভিডিওটা বেশ ইন্টারেস্টিং আর আমার তো খুব ভালোই লাগছে, অনেক দিন পরেই কাজটা করছি। মেকআপটা হচ্ছে আমার আলাদাই একটা ভালোবাসা, আমি তোমাদেরকে কি বলবো, আমি এত ভালোবাসি, এত ভালোবাসি। আমি যখন মেকআপ করতে বসি না, তখন আমি ভুলে যাই যে আমার অন্য কোনো কাজ আছে বা অন্য কিছু, আমার কোনো কিছু মাথায় থাকে না। যখন আমি মেকআপ করতে বসি না, তখন টোটালি আমার মাইন্ড ওখানে চলে যায় মেকআপের মধ্যে, অন্য কাজের কথা সম্পূর্ণভাবে আমি ভুলে যাই। মন প্রাণ দিয়ে আমি মেকআপটাকে এতটা ভালোবেসেছি। যে কোনো কাজকে যদি মন দিয়ে ভালোবাসা যায় না, সেটা একদিন না একদিন ঠিক সাকসেস হয়। তো জানি না কতটা কি সাকসেস আমার ক্ষেত্রে হবে, তবে আমার ভালোবাসা বলতে এই যে মেকআপ আমি ভীষণ ভালোবাসি। আস্তে আস্তে আমার মেকআপটাও প্রায় কমপ্লিটের দিকে হয়ে গেছে। এটা হচ্ছে আইশ্যাডো প্যালেট ছিল, আইশ্যাডো প্যালেটটা আমি নিয়ে নিয়েছি প্রিটি অল সেট। চলো তাহলে কাজটা কন্টিনিউ হোক, আর বসে বসে শুধু বোরিং হওয়া, তাই না? তাহলে কি করা যায় বলো তো, একটা ভালো গান শোনা যেতে পারে। তো চলো ভিডিওটা স্কিপ না করে একটা সুন্দর গান শুনে নিই। I'm not going to sit in that.
দেখো, গান শোনাতে শোনাতে আমার মেকআপটা পুরো কমপ্লিট হয়ে গেছে। একটু ক্লোজলি দেখায় দেখো, এটা যেহেতু তো রুম, তো রুমেতে তো আর সেইভাবে আলো থাকে না, তো সেইভাবে অতটা তোমাদেরকে হয়তো আমি ক্লিয়ারলি দেখাতে পাচ্ছি না। জানি না এখানে কতটা হেভি লাগছে কি হেভি লাগছে না আর কেমন লাগছে, তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমি চেষ্টা করেছি যতটা লাইটের মাধ্যমে তোমাদেরকে একটু ক্লিয়ারলি দেখানো যায় ততটা আমি ক্লিয়ারলি দেখালাম। খুব সুন্দর একটা আইস করেছি আমি, আর পুরোটাই খুব সুন্দর লাগছে। ওনাকেও, ওই দিভাইটাকেও খুব সুন্দর লাগছে, তোমরা কিন্তু কেউ জানাতে ভুলবে না। তো দিভাই তো বলছে আমি তো চিনতেই পারছি না, আমি যদি এইভাবে বাড়িতে যাই আমাকে তাড়া করবে, বলবে কে কোথায় রাস্তা ভুলে আমার বাড়িতে চলে এসছো, বাড়ি চলে যাও বাড়ি চলে যাও, বলে আমরা দুজনে একটু হাসাহাসি করতে করতে এবার কিছু ফটোশ্যুট করা হলো। তারপরে হচ্ছে কি একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। উনি তো মানে হেসে হেসে পাগল। তারপরে বলছে বাই, সবাই ভালো থেকো, থ্যাংক ইউ ফর ওয়াচিং, মিঠাই পরিবার।